ওয়েলকাম টু স্কাই নিউজ মর্নিং শো। আজকে সব থেকে বড় খবর, বলাগড়ের ভুক্তিপাড়ার চারা বাগানে পাওয়া গেল দুজন করোনা পজিটিভ রোগী। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কোনো মিডিয়ায় তাদের নাম প্রকাশ করতে পারছি না। দ্বিতীয় খবর, আপনারা চোখ রাখুন ব্রেকিং বারোটায়, কলকাতার গড়িয়া মহাশ্মশানে 13 লাশকে পোড়ানোর জন্য নিয়ে আসা হয়েছিল। স্থানীয় মানুষের বক্তব্য, ওগুলো করোনা রোগীর লাশ, কারণ করোনা রোগীর আত্মীয়র কাছে সেই লাশ পৌঁছে দেওয়া হচ্ছে না। যদিও সরকারি সূত্রের খবর ওই লাশগুলো আনওয়ান্টেড বা অপরিচিত ব্যক্তিদের লাশ, তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, সে প্রশ্নটা হলো করোনা রোগীর লাশ কি পাচার হয়ে যাচ্ছে বা আনক্লেম পরিচয় দিয়ে দাহ হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আমাদের স্কাই নিউজের কাছে নেই। তবে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন স্কাই নিউজ বাংলা। সকালের খবর আপাতত এইটুকুই।